চলাচলের জন্য একটি ব্যক্তিগত বিমান, থাকার জন্য 25টি বেডরুমের একটি বিশাল মেনশন, দলের প্রতি জয়ে বাড়তি 6 কোটি টাকা, সৌদিকে প্রমোট করে সোশ্যাল মিডিয়াতে করা প্রতি পোস্ট বা স্টোরিতে বাড়তি আরও 1 কোটি টাকা, আর সঙ্গে বেতন হিসেবে 2 বছরে প্রায় 3,300 কোটি টাকা। সৌদি ক্লাব আল হিলালের নাম লিখিয়ে এসব সহ আরও অনেক কিছুই পাচ্ছেন নেইমার জুনিয়র। তাহলে কি শুধুমাত্র টাকার জন্যই 31 বছর বয়সে ইউরোপ ছেড়ে সৌদিতে পাড়ি জমালেন এই ব্রাজিলিয়ান তারকা? অনেক সম্ভাবনা নিয়ে ভবিষ্যৎ তারকা হিসেবে 10 বছর আগে স্যান্টোস থেকে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন এই উইঙ্গার। ধীরে ধীরে মেসি, সুয়ারেজ ও নেইমার মিলে গড়ে তোলেন বার্সার সেই ভয়ঙ্কর এমএসএন ত্রয়ী। এই তিনে মিলে তখন গোল বন্যায় ভাসাতেন প্রতিপক্ষদের। অসাধারণ খেলায় ফুটবল ভক্তরাও তাই মেসি রোনাল্ডোর পাশাপাশি নেইমারকে তুলতে থাকলেন সেরাদের সেরার কাতারে। নেইমারও স্বপ্ন দেখতে থাকেন ব্যালেন্ডিয়র জেতার। কিন্তু বাদশাহে লাইমলাইটের ব্যাপারটি, যে ক্লাবে মেসি খেলেন সেই ক্লাবের হয়ে খেলে কখনোই একক প্রভাব বিস্তার করে সবার আকর্ষণ কেড়ে নিতে পারবে না বলে মনে হয়েছিল নেইমারের। তাই একটা পর্যায়ে আলাদা করে নিজের নাম প্রতিষ্ঠা করার লক্ষ্যে বার্সা ছেড়ে তিনি পাড়ি জমান ফ্রেঞ্চ ক্লাব পিএসজিতে, যেখানে নেইমারই ছিলেন সবার মধ্যমণি। কিন্তু যথেষ্ট লাইমলাইট পাওয়ার পরও মেসি রোনাল্ডোকে টপকে সেরাদের সেরা হতে পারেননি নেইমার। তার সবচেয়ে বড় কারণ ইঞ্জুরি। ক্যারিয়ারের শুরু থেকে তার ইঞ্জুরিতে পড়ার প্রবণতার হার অনেক বেশি। প্রতি মৌসুমেই কয়েকবার করে ইঞ্জুরিতে মাঠের বাইরে থাকতেন তিনি। সদ্যই 130 দিন মাঠের বাইরে থেকে পিএসজির হয়ে প্রিসিজনে ফিরেন নেইমার। এরপরই দলবদল করে যোগ দেন সৌদি ক্লাব আল হিলালে। তবে শুধুমাত্র ইঞ্জুরিই নয়, সেরাদের সেরা হওয়ার ক্ষেত্রে আরেকটি বাধা ছিল তার নিজেরই লাইফস্টাইল। বারবার ইঞ্জুরিতে পড়ে খেলার বাইরে থাকতে থাকতে আলাদা এক জগতে ঢুকে গিয়েছিলেন নেইমার। ব্রাজিলিয়ানদের স্বভাবতই ক্লাবিং পার্টি করার অভ্যাস থাকে, তবে নেইমারে যেন সেটা একটু বেশি। এসব কারণে বেশ কয়েকবার নানান জটিলতাতেও পড়তে হয়েছিল তাকে। সঙ্গে তো রয়েছে তার গেমস খেলার নেশাও। এসব কিছুকে প্রায়োরিটি দিতে গিয়ে তিনি ভুলেই গেছেন ফুটবলকে প্রায়োরিটি দিতে। অথচ ফুটবলই হওয়ার কথা ছিল তার সবচেয়ে বড় প্রায়োরিটি। তাই হয়তো এখনও সেরাদের সেরা হয়ে ওঠার স্বপ্ন পূরণ হয়নি নেইমারের। এবার নিজেকে আগের সেই বিধ্বংসী রূপে ফিরিয়ে আনতে যোগ দিলেন আল হিলালে। এখন প্রশ্ন থাকতেই পারে, তাই বলে এই বয়সে ইউরোপ ছেড়ে কেন সৌদিতে? অনেকদিন ধরেই পিএসজি ছাড়তে চাচ্ছিলেন নেইমার, কারণ 2017-তে ইউরোপ সেরা ট্রফি জেতানোর লক্ষ্য নিয়ে পিএসজিতে যোগ দিয়ে বারবার ব্যর্থ হচ্ছিলেন তিনি। সঙ্গে তার অফ ফর্মের ব্যাপারটি তো আছেই। সব মিলিয়ে ফ্যানদের সঙ্গে তার সম্পর্ক খারাপ হতে থাকে। পিএসজি গত সিজনে খারাপ করায় আলট্রাস ফ্যানরা নেইমারের বাড়ির সামনে গিয়ে প্রতিবাদও করে। এমনকি নেইমারকে ক্লাব থেকে তাড়াতে সে ফ্যানরা ক্লাব অফিসের সামনে গিয়েও আন্দোলন করে। পরবর্তীতে ফ্যানদের চাপ ও প্লেয়ারের ইঞ্জুরির প্রবণতার হারের কথা ভেবে পিএসজি বোর্ড থেকে নেইমারকে জানানো হয় ক্লাবের প্ল্যানে আর নেই তিনি। তাই বাধ্য হয়ে বিকল্প খুঁজতে থাকেন নেইমার। বার্সেলোনা আবারও তাকে সাইন করাতে চাইলেও তাদের আর্থিক সমস্যা দাঁড়ায় বাধা হয়ে। এছাড়া কোচ জাবি থাকাকালীন বার্সায় ফিরতে আগ্রহী না বলেও জানিয়েছেন নেইমার। এখন প্রশ্ন হলো, তাহলে কেন তাকে সাইন করাতে ইউরোপের বড় ক্লাবগুলোর আগ্রহ জন্মালো না? এখানে নেইমারের বেতন অনেক বড় ফ্যাক্ট, সেই সঙ্গে ইঞ্জুরি ও লাইফস্টাইলের বিষয়টি তো রয়েছেই। বর্তমানে ইউরোপের বড় বড় ক্লাবগুলো তাদের গেম প্ল্যানে না থাকায় এবং নেইমারের বেতনের কথা চিন্তা করে পিছিয়ে যায়। তখনই নেইমারের কাছে আল হিলালের আকাশচুম্বী অফার আসে। মেসি ও এমবাপের পেছনে দৌড়ে ও হতাশ হওয়া আল হিলাল তাই উঠে পড়ে লাগে এই ব্রাজিলিয়ানকে দলে ভেড়াতে। এতে সফল হয় সৌদি ক্লাবটি। সৌদিতে যেমনি টাকাও আয় করতে পারবেন, তেমনি ইউরোপের চেয়ে অনেকটা চাপমুক্তভাবে খেলতেও পারবেন নেইমার। কমে যাবে ইঞ্জুরির হারও, এমনকি আবারও ফিরতে পারবেন লাইমলাইটে। এছাড়া বয়স মাত্র 31 হওয়ায় চাইলে সেখানে 2 বছর খেলে আবারও ইউরোপে ফিরতে পারবেন তিনি, তবে তখন হয়তো কমে যাবে তার ধার। কি মনে হয় আপনাদের কাছে, ইউরোপ ছেড়ে সৌদিতে আসা কি নেইমারের জন্য ভালো সিদ্ধান্ত ছিল নাকি না?